মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোনো একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না, আল্লাহর বলে কোনো নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে। অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোনো এক বন্ধু দাড়ি রেখেছে, আপনি দাড়ি রাখেন নাই, আপনি দায় না রাখার কারণে আপনি গুনাগার হবেন, কাফের হবেন না, কিন্তু কেউ দায় রেখেছে তার দাড়িকে অপমান করে, অপদস্থ করে, তাচ্ছিল্য করে কোনো কথা বললেন, সাথে সাথে কি হবে? ঈমান চলে? এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল, এখন অন্যটা সচল, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর ইবাদত করতে হয়, সেজদা আল্লাহকে করতে হয়। কেউ গিয়ে কোনো মাজারে কোনো পীরকে সেজদা করছে, সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বিধা ভাইরা, আমার এই সমস্ত বিষয়গুলো ঈমান থেকে মানুষকে খারিজ করে দেয়। লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন, নিজে বুঝবেন, পড়বেন, আমল করবেন, সওয়াব নেবেন, অথবা আপনি যদি শুনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনাইতে পারবেন। একজন মানুষ মারা গেছেন, তাকে আর শোনানোর ক্ষমতা আপনার? অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা নবী আলাইহিসসালামের আদর্শ না। মানুষ মারা গেছে, যত দ্রুত তার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে, এটাই হলো নির্দেশনা। আর তার জন্য দোয়া করবেন, দান সাদাকা করবেন, নেকামল করবেন, ইসালে সওয়াব করবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয়, এই এলাকায় কোনো মুসলমানের দোকান নাই এমন নয়, তাহলে এটা কি জায়েজ হবে? দেখুন, কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখতে হবে যে খাবারটা পাক কি না। যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মেশা, তাহলে সেটা নাপাক হবে, যার কারণে খাওয়া হালাল হবে না, কেনা হালাল হবে। আবার কোনো মুসলমানও যদি একই কাজ করে, সেটাও কি হবে? হারাম হবে, সেটা কেনা জায়েজ হবে। তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে, যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন। কথা বুঝেন নাই? যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মেশানোর, নাপাক মেশানোর, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। বাট এটা জরুরি না। হিন্দুদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই, খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই, সাহাবা ইকরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে। আমি একটি মেয়ের পর্দা আর ঈমান দেখে ভালোবেসেছিলাম, কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না। আমি যার সঙ্গে থাকবো সারা জীবন, তার কি ঈমান থাকা প্রয়োজন নাই, পর্দা থাকা প্রয়োজন নাই, নাকি আমার নাকি তার সম্পদ থাকা প্রয়োজন? ভাইরা, সুন্দর প্রশ্ন। বহু যুবক আছে, যদিও আগে ভুলটা বলি, কোনো মেয়ে পর্দানসীন, কোনো মেয়ে দিনদার নামাজি, এটা দেখে আপনি তাকে ভালোবাসছেন, মানে প্রেম করছেন। বিয়ের আগে এই দুই নম্বর কাজটাকে নাম দিছে আমাদের সমাজে কি? প্রেম। এটা নাকি ভালোবাসা? আরে ভাই, ভালোবাসা তো হবে লিগাল, স্বামী স্ত্রীর ভালোবাসা, সেটা হবে প্রকৃত ভালোবাসা। যাই হোক, যদি মেয়ে ধার্মিক হয়, দিনদার হয়, সে আবার প্রেম করে কেমনে? তাহলে বোঝা গেল এই মেয়ের ধার্মিকতায় ঘাটতি এবং কমতি আছে। তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার কপালে এসে ভালো জুটবে না, সে নামাজ কালাম পড়ে, বোরকা পরে, হালাল হারাম বুঝে, আল্লাহর ভয় আছে, তো আপনি তাকে দিনদারিতার কারণে, হয়তো আপনি প্রেমে জড়ান নাই, দিনদারের কারণে বিয়ে করতে চান, কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না। একই কথা উল্টা ক্ষেত্রে হয়, অনেক মেয়ে অনেক ছেলের দিনদারিতার কারণে বিয়ে করতে চায়, বাপ মা তাকে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন, যদি কোনো বাপ মা শুধু পয়সাওয়ালা পাত্র পাত্রী খোঁজে, ও যে কথিত আছে না যে আজকাল বিয়ে হয় মানুষের সাথে মানুষের খুব কম, বেশিরভাগ হয় এক পক্ষে টাকার বস্তা, আরেক পাশে ময়দার বস্তা, এক পাশে ময়দার বস্তা, আরেক পাশে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। তো অভিভাবকরা যদি এরকম টাকার বস্তা খোঁজে, এছাড়া বিয়ে না দেয়, তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে। আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোনো পাত্র পাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে, এ অধিকার তাদের নেই। তাদেরকে অন্যদেরকে দিয়ে বোঝাবেন, তাদেরকে যে কোনোভাবে সম্মত করাবেন যে দিনদারিকাতে অগ্রাধিকার দাও। তারপর যদি তারা দুনিয়া ছাড়া কিছু না বুঝে, আপনি বিনয়ের সাথে সেখানে
দ্বিমত করার এবং আপনি দিনদার জীবনসঙ্গী নির্বাচন করার রাইট আছে। তবে এই ধরনের বিষয়গুলোতে বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, কারণ অনেক সময় আপনি যেটাকে আপনার পক্ষের মনে করছেন সেটা শয়তান আপনার সামনে সুশোভিত করে তুলে ধরতে পারে। অনেক সময় মুরব্বীরা দিনদারিতার বিরোধিতা করে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে দিনদারিতার বিরোধিতা করছেন। এই জন্য ব্যালেন্স করার জন্য কোনো বিদগ্ধ আলেমের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন।